এইটা 2024 এ আপডেটেড লাইট মোবাইল ক্লাস যেখানে বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স এআই ফিচারস এক্সপ্লেইন করব আপনার আমার ভাষা বাংলাতে ভিডিও একটু লেন্থি হতে পারে বাট এই ভিডিও শেষে ইউ আর এ লাইটরুম মাস্টার ওকে তো ফার্স্ট আপনারা অ্যাডোবি অ্যাকাউন্ট দিয়ে লাইটরুম মোবাইলে সাইন ইন করে নেবেন দেন আপনার লাইটরুম একদম প্রপারলি কাজ করবে সো চলুন আমরা লাইটরুমে চলে আসলাম এখন আমি এখানে স্যাম্পল একটা ছবি ওপেন করে নেব বাট প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে ইন্টারফেসটা এটা অনেক বেশি চেঞ্জ হয়ে গেছে তো এখানে একটা কমিউনিটি বাটন আছে যেখানে আপনি যদি ক্লিক করেন অবশ্যই আপনাকে ইন্টারনেট কানেকশন কিন্তু অন রাখতে হবে এখন লাইটরুম চালাইতে হলে তো এখানে আপনি দেখতে পারেন বিভিন্ন ধরনের ছবি অনেক ক্রিয়েটর যারা আছে তারা পোস্ট করে রেখেছে এবং তাদের এই ছবিগুলো তারা কিভাবে কালার গ্রেড করেছে সেগুলো আপনি এখান থেকে দেখতে পারবেন এবং কিভাবে কোন টুলস তারা ইউজ করেছে সেগুলো আপনি দেখতে পাবেন এখানে কর্নারে সো এখানে দেখতে পাচ্ছেন আপনি যে টুলস গুলো তারা কতটুকু পরিমাণে কি কি ইউজ করেছে সেই টুলস গুলো আপনি এখানে দেখতে পাবেন এবং এই ফটোটার বিফোর এবং আফটারও আপনারা দেখতে পাবেন ট্যাপ এন্ড হোল্ড করলে এবং এইটা বিভিন্ন ধরনের প্রিসেট যদি অ্যাপ্লাই করা হয় তাহলে কিরকম একটা আউটপুট পেতে পারেন সেটাও আপনি উপরে এখানে দেখতে পাচ্ছেন সো আমরা এখান থেকে চলে যাবো অ্যান্ড আপনিও চাইলে এখানে ফটো ইন্সপিরেশন নিয়ে তারপর এডিটিং করতে পারেন অ্যান্ড দেন আমাদের কাছে আছে লাইট রুম ট্যাব যেটা আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের ছবি চলে আসবে এবং এখানে যদি আমরা ক্লিক করেন তাহলে আপনার এখানে অল ফটো যে ছবিগুলো থাকবে ইম্পোর্ট করা সেগুলো আপনি যে ছবিগুলো এডিট করবেন সেগুলো থাকবে এই মাই এডিটসে দেন আনএডিটেড ছবিগুলো এখানে থাকবে ইম্পোর্ট করবেন যে ছবিগুলো লেটস সে প্রিসেট যদি ইম্পোর্ট করেন সেই প্রিসেট অথবা ফটোগুলো ইম্পোর্ট ফোল্ডারে এবং ডিলিট ফোল্ডার দেখতে পাচ্ছেন অ্যান্ড এই ক্রিয়েট নিউ বাটনে ক্লিক করে আপনি এখানে অ্যালবাম ক্রিয়েট করতে পারবেন আর নিচে এখানে আপনার অ্যালবামগুলো শো হবে দেন আমাদের কাছে চলে আসে এখানে গ্যালারি অপশন যেটা লাইটরুমের ভার্সন 9.0 থেকে স্টার্ট হয়েছে অ্যান্ড এটা কিন্তু আমার লাইটরুম 9.2 আপডেটেড যেটা আপনারা ডিসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবেন সো এই অ্যাপে আপনি এখানে গ্যালারি অপশন পেয়ে যাবেন এবং আপনি যদি এখানে কর্নারে এই জায়গায় ক্লিক করেন তাহলে আপনার গ্যালারির যত ছবি আছে এখন ইম্পোর্ট করা ছাড়া আপনি এখান থেকে অ্যাক্সেস করতে পারবেন জাস্ট ট্যাপ করবেন এবং আপনার যে ছবিটা পছন্দ হয় সেটা ট্যাপ করে আপনি ইনস্ট্যান্ট এখান থেকে এডিটিং করতে পারবেন আপনার ছবি আর এডিটিং এর জন্য ইম্পোর্ট করতে হবে না লাইটরুম মোবাইলে সো এই অনেক ভালো একটা ফিচার ছিল কারণ ইম্পোর্ট করার সময় স্টোরেজে অনেক একটা বড় সমস্যা দেখা দিত বাট এটা এখানে সলভ হয়ে গেছে আপনি এখান থেকে যদি আবার ক্লিক করেন এখানে উপরে ফটোস থেকে আপনার গ্যালারি থেকে ফাইল ম্যানেজার থেকে এবং ব্রাউজ করেও আপনি এখান থেকে ফটো সিলেক্ট করতে পারবেন এন উপরে যদি আপনি এই বাটনে ক্লিক করেন তাহলে এখান থেকে অনলি ফটো মোড অথবা ভিডিও অথবা ফটো ক্যাটাগরাইজ ভাবে দেখতে পাবেন অ্যান্ড এই আইকনে যদি আপনি ক্লিক করেন তাহলে এখান থেকে আপনি কোনটা ভিজিবল রাখতে চান যেমন আমি যদি ভিডিও এখানে থেকে সরিয়ে দিই তাহলে এখানে দেখতে পাচ্ছেন কোনো ভিডিও নেই আমি যদি এখানে এসে জেপেগ আর র অফ করে দেই সরি ভিডিও অন করে এবং র অফ করে দিই তাহলে দেখতে পাচ্ছেন শুধু এখানে ভিডিওগুলো চলে আসবে এই অপশনটা আপনি এখানে পাচ্ছেন এখন তো আমি এখান থেকে সবগুলো টিক মার্ক করে দিতেছি তো আমি একটা ফটো ওপেন করে নিলাম এখানে ফটো ওপেন করার পর আপনারা এখানে উপরে একটা প্রশ্নবোধক চিহ্ন দেখতে পাবেন যেখানে আপনি ট্যাপ করলে সমস্ত টুলসগুলো কিভাবে ইউজ করবেন সেগুলো আপনাকে এখানে দেখাতে হবে লেটস সে আপনি যদি স্যাচুরেশনের উপরে ক্লিক করেন তাহলে স্যাচুরেশনের টুলসটাকে বাড়ালে অথবা কমালে কি হতে পারে সেটা আপনাকে এখানে প্রিভিউ দিয়ে দেওয়া হবে অ্যান্ড এখানে আপনি ইংলিশে আপনাকে হেল্প করে দেওয়া হবে অ্যান্ড অটো সেটিংস কিভাবে কাজ করে থাকে সেটাও আপনাকে দিয়ে দেওয়া হবে মানে মোটামুটি আপনি এখান থেকে একটা প্রিভিউ হেল্প এখানে পেয়ে যাবেন দেন আছে এখানে শেয়ার বাটন যেখানে আপনি ক্লিক করে অনেক অপশন পাচ্ছেন যেমন সেভ করার জন্য ফটোর সেভিং যে বাটনটা সেইটা তারপর এই শেয়ার বাটনটা পাচ্ছেন শেয়ার বাটনে এই সেটিংস আইকনে যদি আপনি ক্লিক করেন এখান থেকে আপনি ওয়াটারমার্ক ইনক্লুড করতে পারবেন অ্যান্ড ওয়াটারমার্কে যদি আপনি ক্লিক করেন এটা বাই ডিফল্ট এখানে অফ থাকে আপনি এখান থেকে অন করতে পারেন যদি আপনার ফটোতে আপনি লেটস সে ওয়াটারমার্ক অ্যাড করতে চান এখানে কাস্টমাইজ বাটনে ক্লিক করে আপনি এখানে যা লিখবেন সেটা এখানে ওয়াটারমার্ক হয়ে যাবে সো আমার এখানে লেখা আছে আপনি এখান থেকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কালার চুজ করতে পারবেন সো আমি এখানে হোয়াইট কালার চুজ করতেছি অ্যান্ড এখান থেকে আপনি সাইজও বড় করতে পারবেন যে পজিশন সেটাও আপনি এখান থেকে চেঞ্জ করতে পারবেন সো আমি এখানে এগিয়ে কম রাখতেছি অ্যান্ড সাইজটা একটু ছোট করে দেবো আর হালকা একটু উপরে করে দেবো অ্যান্ড আপনি যদি চান এখানে কোনো গ্রাফিক লোগো অ্যাড করতে পারবেন সেটা অ্যাড করার জন্য জাস্ট গ্রাফিকে ক্লিক করবেন অ্যান্ড এই আইকনে ক্লিক করে আপনার পিএনজি অথবা যে লোগোটা আছে আপনি সেটা এখান থেকে চুজ করে দেবেন সো আমি এখানে একটা র্যান্ডম ইমেজ চুজ করে নিতেছি যেমন আমি আমার এই যে কোনো মোবাইলে লেখা এই টেক্সটটা এখানে যদি চুজ করি দেখতে পাচ্ছেন আমার টেক্সটটা ওখানে চলে আসছে আমি যদি একটু বড় করে এই দেখেন এখানে টেক্সটটা চলে আসছে সো এটাকে আপনি লোগো হিসেবে এখানে অ্যাড করতে পারবেন ওয়াটারমার্ক হিসেবে অ্যান্ড আপনি যদি চান এটাকে না অ্যাড করতে তাহলে এখানে বন্ধ করে দিতে পারেন অ্যান্ড ক্যাপশন তারপর ক্যামেরা র ইনফরমেশন যেগুলো আপনি এক্সপোর্ট করলে আপনার ফটোর সাথে এক্সপোর্ট হবে কিনা সেগুলো এখান থেকে কন্ট্রোল করতে পারবেন জাস্ট এখান থেকে ব্যাক করলাম এখানে নতুন একটা বাটন অ্যাড হয়েছে যেটা হচ্ছে ক্রিয়েট এডিট রিপ্লে এটা হচ্ছে মেইনলি আপনার ছবিতে আপনি যতগুলো এডিটিং করে থাকবেন সেটা হোক কালার গ্রেডিং লাইট অ্যাডজাস্টমেন্ট কার্ভ অ্যাডজাস্টমেন্ট সেইগুলোকে একটা ছোট ভিডিও আকারে ও প্লে করে দেবে যেটা আপনার হয়তো স্ক্রিনের পাশে এখন দেখতে পাচ্ছেন দেন চলে আসে আমাদের থ্রি ডট বাটন যেটার মাধ্যমে আপনি এখান থেকে সেভ কপি টু ডিভাইস আপনি মানে এখান থেকে সেভ করতে পারবেন দেন ভিউ অপশনে ক্লিক করলে আপনি এখান থেকে ফাইলের ইনফরমেশন দেখতে পাবেন যে ফাইলটার নাম কি ডেট কবে ক্যাপচার করা হয়েছে অ্যান্ড হিস্টোগ্রামও দেখতে পাবেন অ্যান্ড এখানে আরো আপনি কপি সেটিংস মানে প্রিসেটের
জন্য যে কপি সেটিং সামারাইজ করে সেটা এন্ড পেস্ট সেটিং অ্যাপ্লাই ফ্রম প্রিভিয়াস এই অপশনগুলো এখানে পেয়ে যাচ্ছেন দেন যে প্রথম অপশনটা আসে আমাদের সেটা হচ্ছে প্রিসেট সো প্রিসেটও আপনার এখানে অনেকগুলো চেঞ্জেস এসেছে যেটা আমি আপনাদেরকে এখন দেখিয়ে দিচ্ছি সো প্রথমে আপনি পাচ্ছেন এখানে একটা রিকমেন্ডেড অপশন যেটা আপনার ইন্টারনেট কানেকশনকে ইউজ করে আপনার ছবি অনুযায়ী কিছু প্রিসেট ও দিবে যার মাধ্যমে আপনার ছবি অনেক বেশি এনহ্যান্স হয়ে যাবে যেমন এখানে দেখতে পাচ্ছেন এটা খুবই মানে স্যাচুরেটেড একটা আউটপুট তারপর এখানে দেখতে পাচ্ছেন একটা প্রফেশনাল প্রিসেট ও দিয়ে দিয়েছে অ্যান্ড উপরে আপনি যে এখান থেকে স্টাইল চুজ করতে পারবেন যেমন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট যদি আপনি এখানে অ্যাপ্লাই করেন তাহলে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট স্টাইলে আপনার এই ছবির জন্য কিছু ভালো ভালো প্রিসেট ও খুঁজে বের করে দেবে সো লেটস সে আমি যদি এটা অ্যাপ্লাই করি অ্যান্ড আপনি যদি অনেক বেশি কন্ট্রাস্টই চান তাহলে এটা অ্যাড করতে পারেন তারপর এইটা আছে মানে অনেক ধরনের যেমন আমি এখান থেকে সিনেম্যাটিক চুজ করে দেখাচ্ছি এটা কিন্তু অবশ্যই আপনাকে ইন্টারনেট কানেকশন অন রাখতে হবে তো দেখেন ভাই সিনেম্যাটিকে কত সুন্দর একটা প্রিসেট এখানে এনে দিয়েছে সেটাও জাস্ট এক ক্লিকে আপনি এখান থেকে এডিটিং করতে পারতেছেন দেন এখানে চলে আসে প্রিমিয়াম প্রিসেটে যেটা প্রিসেট কালেকশন অত বেশি ভালো না দেন ইউর্স এখানে আপনি দেখতে পাবেন ইউজার প্রিসেট নামে একটা ফোল্ডার পাবেন যদি আপনি কোনো প্রিসেট সেভ করে থাকেন দেন সেকেন্ড যে টুলটা আমাদের চলে আসে সেটা হচ্ছে ক্রপ বাটন ক্রপ বাটনে অনেক এখানে চেঞ্জেস এসেছে যেখানে আপনি সেই স্ট্যান্ডার্ড ক্রপ যে সিস্টেমটা আছে সেটা পেয়ে যাচ্ছেন এটার মাধ্যমে আপনি এখান থেকে রোটেট করতে পারবেন দেন এখানে চলে আসে স্ট্রেন্ট স্ট্রেন্ট এর মাধ্যমে আপনি আপনার ছবি যদি একটু বাঁকা হয়ে থাকে তাহলে এআই এর মাধ্যমে এক ক্লিকে আপনার ছবি আপনি এখান থেকে সোজা করতে পারবেন যেমন আমি যদি এখানে ডাবল ক্লিক করে রিসেট করে দিই আপনি এখানে স্ট্রেট ক্লিক করলে দেখতে পাচ্ছেন এটা 0.19 এখানে মাইনাস করেছিল আমার ছবিটাকে স্ট্রেট করার জন্য আমি যদি আবার ক্লিক করি দেখতে পাচ্ছেন এখানে এটা স্ট্রেট করে নিয়েছে দেন এখানে রোটেট বাটন পাচ্ছেন যার মাধ্যমে আপনি রোটেট করতে পারবেন এন্ড এখানে পাচ্ছেন একটা পার্সপেক্টিভ মোড যার মাধ্যমে আপনি পার্সপেক্টিভ চেঞ্জ করতে পারবেন অটোমেটিক্যালি তবে আপনি এখানে পেন্সিল আইকন পাচ্ছেন যেখানে ক্লিক করে আপনি এখান থেকে ডিস্টরশন এগুলো চেঞ্জ করতে পারবেন অ্যান্ড এগুলো আপনি চেঞ্জ করতে পারবেন এগুলো নর্মাল ফটো তো যদি কাজে না লাগে আপনার আর্কিটেকচারের মানে বিল্ডিং এর কোনো ছবি অথবা ফিল্ডের কোনো ছবি যখন আপনি ক্লিক করবেন সেগুলোর ক্ষেত্রে এই টুলসগুলো এখানে কাজে আসবে আপনার অ্যান্ড যে কোনো টুলস যদি আপনি মনে করেন যে আমি ওইটা একটু বেশি দিয়ে দিয়েছি অথবা খারাপ করে ফেলেছি তাহলে সেই টুলসের উপরে ডাবল ক্লিক করলে সেই টুলসটা রিসেট হয়ে যাবে আগের পজিশনে চলে আসবে অ্যান্ড এখান থেকে আপনি গাইডেড যে টুলসটা আছে এইটাকে আপনি নিয়ে এইভাবে স্কেলের মাধ্যমে আপনার নিজের হ্যান্ড অনুযায়ী অথবা নিজের আইডিয়া অনুযায়ী আপনি আপনার ছবিকে মার্ক করে স্ট্রেট করতে পারবেন সো এইটার কোনো প্রয়োজন নেই আমি এখান থেকে ডিলিট করে দিলাম এখন এখানে একটা হ্যাক আছে সেটা হচ্ছে আপনি যদি স্কেল বাটনকে এখান থেকে মাইনাস করেন তাহলে আপনার ছবিতে আপনি হোয়াইট কালারের বর্ডার অ্যাড করতে পারবেন যেটা আমরা সকলেই করে থাকি সো হ্যাঁ এই হ্যাকটা আপনি লাইটরুমেও এখন বর্ডার অ্যাড করতে পারতেছেন এই মাধ্যমে আর ক্রপিং মোডে এখানে আপনি ফ্লিপ করতে পারবেন দেন এখানে অ্যাসপেক্ট আছে যেখানে আপনি ক্রপিং এর কিছু প্রিসেট দেখতে পাচ্ছেন যেগুলোর মাধ্যমে আপনি ক্রপ করতে পারবেন দেন চলে আসে আমাদের এডিটিং মোড যেখানে আপনি অনেকগুলো অপশন পেয়ে যাচ্ছেন সো প্রথমে আছে আমাদের অটো মোড যেটা আপনাকে অটোমেটিক্যালি কিছু সেটিংস করে দেবে আপনার ছবির বেস্ট করার জন্য সো অবভিয়াসলি এটা বেস্ট না সো আমি এখান থেকে এটাকে আন্ডু করে দিতেছি দেন চলে আসে আমাদের লাইট মোড যেটার মাধ্যমে আপনি এখানে অনেকগুলো লাইট কারেকশন করার টুলস পাচ্ছেন যেমন কন্ট্রাস্ট যদি বাড়ান তাহলে আপনার ছবির কিন্তু ডার্ক বেড়ে যাবে দেন আপনি যদি হাইলাইট কম করেন তাহলে আপনার ছবি যে এক্সট্রা হোয়াইট বা ওভার এক্সপোজিং যে একটা বিষয় আছে সেটা কমে যাবে শ্যাডো আপনি যদি বাড়ান তাহলে আপনার ছবির যে কালো জায়গাগুলো আছে সেগুলো সুন্দরভাবে এক্সপোজ হবে হোয়াইট যদি কম করেন তাহলে আপনার ছবির ওভারঅল হোয়াইটনেস বা ব্রাইটনেসটাকে একটু কম করে দেবে ব্ল্যাক আপনার ছবিকে পিচ ব্ল্যাক করে দেবে যেটা দেখতে খুবই সুন্দর লাগে দেখতে পাচ্ছেন বিফোর অ্যান্ড আফটার দেন আপনি নিজে এখানে নতুন একটা বাটন দেখতে পাচ্ছেন যে যদি এডিট ইন এইচডিআর মোড হ্যাঁ ভাই আপনি লাইটরুমের মাধ্যমে এখন আপনার এইচডিআর ফটোগুলো এডিটিং করতে পারবেন আপনার ছবি যদি এইচডিআর নাও তাও আপনি এইচডিআর একটা লুক দিতে পারবেন জাস্ট এটাকে অন করে দেবেন এন্ড প্রিভিউ এইচডিআর ডিসপ্লে এটাকে অন করে দেবেন দেন এখান থেকে এইচডিআর সেটিংসে গেলে আপনি এইচডিআর যত সেটিংস আছে এগুলো এখান থেকে কাস্টমাইজ করতে পারবেন যেমন আমি যদি ব্রাইটনেস বাড়াই তারপর কন্ট্রাস্ট দেখতে পাচ্ছেন অ্যান্ড ক্ল্যারিটি যদি বাড়াই দেখতে পাচ্ছেন একটা এইচডিআর লুক চলে আসছে যেটা অনেকের কাছে ভালো লাগে কাইন্ড অফ আপনার চাইলে এখান থেকে ইউজ করতে পারেন বাট আমি এগুলোকে রিস্ক করে দিতেছি দেন চলে আসে আমাদের এখানে কার্ভ অপশন যার মাধ্যমে আপনি এখানে আপনার ছবিকে সুন্দরভাবে অ্যাডজাস্ট করতে পারেন সো কার্ভের এইটা হচ্ছে আপনার শ্যাডো এরিয়া মানে ব্ল্যাক কালারগুলোকে ও রিকভার করবে উপরে যদি উপরে দিকে নেন তাহলে এই এরিয়া থেকেই ও ব্ল্যাক কালারকে রিকভার করবে আর যদি নিচের দিকে নিয়ে আসেন তাহলে ব্ল্যাক কালারকে আরো বেশি ব্ল্যাক করে দেবে আর এটা হচ্ছে আপনার হাইলাইট এন্ড এটা হচ্ছে হাইলাইট অপশন মানে শুধু হোয়াইট এরিয়াকে ও এফেক্ট করবে এই পজিশনে আপনি দেখতে পাচ্ছেন যেখানে বেশি হোয়াইট সেখানেই এফেক্ট হচ্ছে অ্যান্ড এইভাবে আপনি মূলত কার্ভকে ইউজ করতে পারবেন দেন রেড টোনে চলে আসলে আপনি যদি নেটওয়ার্ককে নিচে নেন তাহলে টিল্ট যে টোনটা সেটা অ্যাপ্লাই হবে উপরের দিকে নিলে রেড টোন অ্যাপ্লাই হবে অ্যান্ড ডাবল ক্লিক করলে অবভিয়াসলি রিসেট হয়ে যাবে দেন গ্রিন টোনকে আপনি নিচের দিকে নিলে পার্পলিশ টোন অ্যাড হবে দেন উপরের দিকে নিলে গ্রিন টোন অ্যাড হবে ডাবল ক্লিক করলে রিসেট সো এইভাবে মূলত এই টুলগুলো হয়ে থাকে নিচের দিকে ব্লু টোনকে নিয়ে আসলে ওয়ার্মিশ টোন অ্যাড হবে অ্যান্ড দেন উপরের দিকে যদি আপনি নেন তাহলে একটা ব্লু টোন অ্যাড হবে সো আমি একটা হালকা টোন এখানে অ্যাপ্লাই করবো হালকা ব্লু টোন
দিয়ে দিলাম, দেন ডান করব। সেকেন্ড আমাদের চলে আসে এখানে কালারস মোড, যেখানে আপনি কালার নিয়ে খেলাধুলা করতে পারবেন। সো এখানে আছে আমাদের টেম্পারেচার, আপনার ছবি অনুযায়ী আপনি টেম্পারেচার এখানে অ্যাডজাস্ট করতে পারবেন। অ্যান্ড এইটা অবশ্যই সেরকমই রয়েছে। অ্যান্ড টিন্ট আছে, আপনার ছবির টিন্ট আপনি কীরকম রাখতে চান, যেমন আমি এখানে হালকা গ্রিন টোন গ্রিন টিন্ট দিয়ে দিলাম। অ্যান্ড ভাইব্রেন্সি, আপনার ছবির যে অলরেডি স্যাচুরেটেড পার্টগুলো থাকবে, যেখানে অলরেডি কালার্স আছে, সেগুলোর কালারকে ও আরও বেশি বাড়িয়ে দেয়। আর স্যাচুরেশন হচ্ছে আপনার ছবির ওভারঅল যত কালার আছে সবগুলোকে বাড়িয়ে দেয়। সো এই ক্ষেত্রে আপনি ভাইব্রেন্সটাকে একটু বেশি প্রেফারেন্স করবেন, কারণ ভাইব্রেন্স আপনার ছবিকে ওভারঅল লুক ভালোভাবে প্রোভাইড করে থাকে, বাট স্যাচুরেশন আপনার ছবির লুক অনেক বেশি খারাপ করে দেয়। সো উপরে দেখতে পাচ্ছেন এখানে একটা আইড্রপের মতো কালার, এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে আপনার ছবির যে টেম্পারেচার সেটাকে অটোমেটিক্যালি সিলেক্ট করতে পারবেন আপনার ভিডিওর হোয়াইট পার্টে সিলেক্ট করে। সো আমার ভিডিওর হোয়াইট পার্ট মূলত এই যে দেখতে পাচ্ছেন এইখানগুলোতে। সো আমি যদি এখানে ক্লিক করে দেখতে পাচ্ছেন আমার ভিডিওর অটোমেটিক্যালি কোন টেম্পারেচার ছিল সেটা ও সিলেক্ট করে নিয়েছে। তবে হ্যাঁ, আপনি এখান থেকে কাস্টমাইজ করতে পারেন, বাট সামটাইম আপনার ছবি যদি মনে হয় যে এখন আমার ছবিতে কোন টেম্পারেচারটা দিলে বেস্ট হয়, তাহলে আপনি আইড্রপারকে নিয়ে আপনার ছবির বেশি পার্ট যেখানে হোয়াইট সেখানে রেখে কালার টোনটাকে সিলেক্ট করতে পারবেন। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর কালার টোন ও সিলেক্ট করে নিয়েছে, তাও অটোমেটিক্যালি। অ্যান্ড উপরে যদি আপনি এখানে দেখতে পাচ্ছেন তাহলে এখানে দেখতে পাচ্ছেন কালার HSL টুলগুলো, যেখানে প্রত্যেকটা কালারের স্যাচুরেশন, হিউ এবং লুমিনেন্স আছে। লুমিনেন্স মানে হচ্ছে যে কোনো কালারের ব্রাইটনেস, যেমন আমি যদি গ্রিন কালারের লুমিনেন্স মাইনাস করে দিই তাহলে দেখতে পাচ্ছেন গ্রিন কালার কিন্তু ব্রাইটনেস কমে যাচ্ছে এবং বাড়িয়ে দিলে বেড়ে যাচ্ছে। স্যাচুরেশন হচ্ছে যে কোনো কালারের উজ্জ্বলতা কত বেশি থাকবে কত কম থাকবে, সো আমি হালকা একটু কম করে দিলাম। অ্যান্ড হিউ হচ্ছে যে কোনো কালারকে আপনি এখান থেকে পরিবর্তন করতে পারবেন, যেমন আপনি যদি এটাকে প্লাসের দিকে নেন তাহলে গ্রিন কালার দেখতে পাচ্ছেন হালকা ব্লুইশ টোন হয়ে যাচ্ছে, যদি মাইনাসের দিকে করেন তাহলে ইয়েলোইশ টোন হয়ে যাচ্ছে। সো এটা হচ্ছে মূলত হিউ। সো এইটাকে আপনি এখান থেকে চেঞ্জ করে আপনার নিজের একটা টোন ক্রিয়েট করতে পারেন। আমি হালকা একটা আমার টোন ক্রিয়েট করে নিলাম, আমি এখান থেকে ডান করব। কালার HSL ট্যাবে আরেকটা এখানে টুলস আছে যেটা আপনার কালার গ্রেডিংকে অনেক বেশি সহজ করে দেবে। সো জাস্ট এই টুলটা এখানে ক্লিক করবেন। অ্যান্ড টার্গেট অ্যাডজাস্টমেন্ট টুল এই টুলসটার নাম, যেটা আমরা অনেকেই এড়িয়ে যাই। সো এখানে আপনি এখানে দেখতে পাচ্ছেন তিনটা ট্যাব, হিউ, স্যাচুরেশন, লুমিনেন্স। বেসিক্যালি এখানে যে কোনো কালারকে আপনি পয়েন্ট করে তার স্যাচুরেশন এখান থেকে যেটা সিলেক্ট করা থাকবে সেটাকে টার্গেটেড করবে। যেমন আমি যদি এখান থেকে স্যাচুরেশন ক্লিক করে আমার ফেসের উপরে ড্র্যাগ করি বাম পাশে অথবা ডান দিকে, দেখতে পাচ্ছেন স্যাচুরেশন বাড়াচ্ছে এবং কম করছে। সো এইভাবে আপনি মূলত মানে ইজি ওয়েতে আপনার ফেসের স্যাচুরেশন ডিসাইড করতে পারবেন, বা যে কোনো কালারকে ডিসাইড করতে পারবেন আপনি কতটুকু স্যাচুরেশন, কতটুকু লুমিনেন্স, কতটুকু হিউ চেঞ্জ করতে চাচ্ছেন। যেমন আমি যদি আমার ফেসের ব্রাইটনেসটাকে কন্ট্রোল করতে চাই, জাস্ট লুমিনেন্স এখান থেকে সিলেক্ট করবো। অ্যান্ড ফেসের উপরে আঙুল রেখে জাস্ট বাম দিকে ডান দিকে ড্র্যাগ করবো। সো আমি এখান থেকে ব্রাইটনেসটাকে হালকা একটু কম রাখলাম। অ্যান্ড হিউটাকেও আমি এখান থেকে চেঞ্জ করতে পারবো জাস্ট একই সাথে। আর এটা কিন্তু একই সাথে অনেকগুলো কালারকে আপনার সেই কালারকে যে কালারগুলো টার্গেট করে থাকে তা চেঞ্জ করে দেয়। সো এটা খুবই ভালো একটা টুল। আপনি চাইলে যে কোনো হিউকেও এখান থেকে চেঞ্জ করতে পারেন, যেমন গ্রিন হিউকে আপনি চেঞ্জ করে দেখতে পারেন কোন কালারে এটা বেস্ট লাগতেছে আপনার ছবিতে। সো আমার এটা ইউরোতে বেস্ট লাগতেছে, তো আমি ইউরো কালারটাই এখানে অ্যাপ্লাই করলাম। অ্যান্ড হ্যাঁ, এই টুলসটাও কিন্তু আপনার খুবই কাজে আসবে। দেন কালার ট্যাবে আমাদের আরেকটা টুলস আছে, তা হচ্ছে এই গ্রেডিয়েন্ট টুল। সো এইটা কিন্তু আপনার ফটোকে ওভারঅল একটা সিনেম্যাটিক লুক প্রোভাইড করে থাকে। তো এখানে আছে হলো হচ্ছে শ্যাডো প্রথমে, তারপর আছে মিড টোন, দেন আছে হাইলাইট। শ্যাডোতে আমরা যে কালারগুলো দেবো সেটা আমাদের ব্ল্যাক এরিয়ায় প্রবাবলি পড়বে, মিড টোন সেটা হচ্ছে পুরোপুরি ছবিতে পড়বে, অ্যান্ড হাইলাইটের হচ্ছে যেগুলো হোয়াইট পার্ট এবং যেখানে ম্যাক্সিমাম হোয়াইট কালারগুলো হয়ে থাকে সেখানে পড়বে। সো আমি শ্যাডোতে আপনাদেরকে একটা কালার অ্যাপ্লাই করে দেখাই। যে শ্যাডোর এই বাটনে যদি আপনি ক্লিক করেন তাহলে এখানে দেখতে পাচ্ছেন একটা হুইল চলে আসে, যেটার মাধ্যমে আপনি ইজিলি কালার প্রোভাইড করতে পারবেন। সো স্যাচুরেশনটাকে প্রথমে বাড়িয়ে দেবেন, অ্যান্ড যে কোনো কালারকে আপনি পিক করতে পারেন এখান থেকে আপনার ছবি যেখানে ভালো লাগতেছে। আমার এখানে ব্লু টোনটা আমি রাখতেছি, অ্যান্ড স্যাচুরেশনটাকে হালকা রাখবো, লুমিনেন্সটা মাইনাস করে দেবো। দেন আপনি এখান থেকে মিড টোনও রাখতে পারেন, আপনার যদি মিড টোনে কোনো টোন দিতে ইচ্ছে করে। যেমন আমি এখান থেকে হাইলাইটটা চুজ করবো, অ্যান্ড হাইলাইট বাটনে ক্লিক করলে আপনি এখানে এই টুলসগুলো দেখতে পাবেন। সো হালকা স্যাচুরেশন বাড়িয়ে দেবো, দেন আমি এখানে ইয়েলো টোনটা রাখবো, দেন এখান থেকে স্যাচুরেশন আমি এখান থেকে অল্প একটু রেখে হালকা লুমিনেন্স বাড়িয়ে দেবো। সো এইভাবে মূলত আপনি পাবেন। আর এটা হচ্ছে গ্লোবাল, মানে পুরো ফটোর যে টেম্পারেচার বা পুরো ফটোর যে কালার টোন সেটা আপনি এখান থেকে চেঞ্জ করতে পারবেন। সো এখানে আমি স্যাচুরেশনটা দিয়ে দেবো এবং আমি ইউলিশ একটা বা অরেঞ্জিস একটা টোন চাচ্ছি। তো হালকা আমি এখান থেকে রেখে লুমিনেন্সটাকে বাড়িয়ে দেবো, মানে এই কালারটা কতটুকু ব্রাইট হবে জাস্ট ডান করবো। অ্যান্ড এই কর্নারে আপনি ক্লিক করে এখানে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট বানাতে পারবেন আপনার ছবিকে এখান থেকেও। সো আমি এটাকে অফ করে দিলাম। দেন আমাদের চলে আসে লাইট রুম 9.0 যে লেটেস্ট বিগেস্ট আপডেট ছিল সেটা হচ্ছে
ব্লার বা ডেপথ অফ ফিল্ড মোড। তো জাস্ট এটাকে অন করার জন্য আপনার অবশ্যই আপনার লাইটরুমে অ্যাডোবি অ্যাকাউন্ট দিয়ে সাইন ইন করতে হবে, সেকেন্ড ইন্টারনেট কানেকশন অন থাকতে হবে। সো জাস্ট আমি এখান থেকে অ্যাপ্লাই করে দিতেছি। আপনার সাবজেক্ট যত বেশি বড় হবে বা বেশি হবে তত বেশি এটা সময় নেয় লাইটরুমকে ডিটেক্ট করতে। অ্যান্ড এই অবশ্যই আপনাকে ইন্টারনেট কানেকশন এটা অন রাখতে হবে। অ্যান্ড দেখতে পাচ্ছেন আমাদের এখানে ব্লারটা কিন্তু অ্যাপ্লাই হয়ে গিয়েছে। অ্যান্ড আপনি এখান থেকে এটা সাইজ ডিটেক্ট করতে পারবেন। অ্যান্ড এটা কিন্তু টিপিক্যাল কোনো ব্লার না, এটা পুরো ডেপথ অফ ফিল্ড বা ডিএসএলআরকে যেরকম কপি করা যায় সেরকম একটা ব্লার এটা দিয়ে থাকে। অ্যান্ড নিচে আপনি এখান থেকে বাবলস বা ফাইভ ব্লেড রিং ব্লারের শেপ চেঞ্জ করতে পারবেন। বাট প্রো টিপ হচ্ছে আপনি এই সার্কেলটাই ইউজ করবেন, কারণ এইটাই একমাত্র ডিএসএলআর মতো একটা ফিল্ড অফ ভিউ আপনাকে প্রোভাইড করবে। অ্যান্ড একটা হ্যাক হচ্ছে এই ফোকাস অপশনে ক্লিক করলে আপনি এখান থেকে পয়েন্ট নিতে পারবেন, যে পয়েন্ট আপনার সাবজেক্টের অলওয়েজ ফেসে রাখবেন, তাহলে আপনাকে ওভারঅল আপনার সাবজেক্টকে ডিটেক্ট করে সুন্দর একটা ফোকাসড ব্লার আপনাকে এটা প্রোভাইড করে থাকে। অ্যান্ড এখান থেকে আমি এটাকে ডান করে দেব। দেন চলে আসে আমাদের ইফেক্ট ট্যাব। অ্যান্ড ইফেক্ট ট্যাবে আপনি এখান থেকে সেই রকমই টেক্সচার ক্ল্যারিটি ডিহেজ পাচ্ছেন, যেটা বাড়ানোর মাধ্যমে আপনি ছবির ক্লিয়ার বাড়তে পারবেন টেক্সচারের মাধ্যমে। অ্যান্ড আপনি যদি আমি যদি জুম করে দেখাই, বুঝো আমি টেক্সচার বাড়িয়ে দিলে দেখতে পাচ্ছেন ছবি অনেক বেশি ক্লিয়ার হয়ে গেছে বা অনেক বেশি সফট হয়ে গেছে। তো এইটা মূলত ইউজ হয়ে থাকে আর্কিটেকচার্স যে ইমেজেসগুলো থাকে সেখানে। অ্যান্ড ক্ল্যারিটির মাধ্যমে আপনার ছবিতে কন্ট্রাস্ট এবং টেক্সচার একসাথে ইউজ করতে পারবেন। সো আমি এটাকে রিসেট করে দিতেছি। অ্যান্ড আপনার ছবি যদি বেশি ডিস্যাচুরেটেড বা ওয়াস্ট আউট লাগে তাহলে আপনি ডিহেজের মাধ্যমে সেটাকে ঠিক করতে পারবেন। অ্যান্ড এটাকে আমি রিসেট করে দিতাম। অ্যান্ড সেকেন্ড আমাদের এখানে টেক্সচারের ভিতরে অপশন আছে বিগনেট। সো বিগনেটে আপনি যদি এখান থেকে অ্যামাউন্ট সেট করতে পারবেন, লেটস সে দেখতে পাচ্ছেন এখানে অ্যামাউন্ট সেট করতে পারতেছেন। অ্যান্ড এখানে একটা হ্যাকড হচ্ছে আপনি ফেদারকে জিরো করে দেবেন, দেন আপনার ছবি অনুযায়ী আপনি এখানে শেপ চেঞ্জ করতে পারবেন। যেমন এই রাউন্ডনেস যদি আমি চেঞ্জ করি দেখতে পাচ্ছেন আমার কতটুকু বিগনেস আছে সেটা আমি এখান থেকে চুজ করতে পারতেছি। সো ব্ল্যাকটাকে আমি প্রবাবলি এতটুকু রাখবো, দেন মিড পয়েন্টটাকে আমি হালকা এতটুকু রাখবো। দেন আমি চাচ্ছি যে আমার যে হাইলাইট পার্টগুলো আছে মানে ভিডিওতে হোয়াইট পার্ট সেখান থেকে এই বিগনেট ইফেক্টটা সরে যাক। সো আমি জাস্ট এইটাকে অন করে দেবো, তাহলে ভিডিওর হোয়াইট পার্টগুলো থেকে দেখতে পাচ্ছেন। দেন আমি ফেদার মানে ব্লারটা বাড়িয়ে দেবো, তো দেখতে পাচ্ছেন। অ্যান্ড এখান থেকে আপনি পিক্সেলের যে অ্যামাউন্ট সেটাকে এখান থেকে কন্ট্রোল করতে পারবেন। সো এইটা একটা প্রো টিপ ছিল, আপনারা চাইলে ইউজ করতে পারেন। দেন আপনি গ্রেইনস অ্যাড করতে পারবেন, যার মাধ্যমে আপনার ছবি একটু স্টাইলিশ বা বর্তমান সময় অনেকেই গ্রেইনস ইউজ করে থাকে। দেন আমাদের লাস্ট যে অপশনটা আছে এইখানে সেটা হচ্ছে ডিটেলস ট্যাব। ডিটেলস ট্যাবে আপনি এখানে শার্পনেস নয়েস কালার নয়েস এই তিনটা ট্যাব এখন পাচ্ছেন। সো শার্পনেস যদি আপনি অ্যাপ্লাই করেন তাহলে এখানে অনেকগুলো অপশন আরও পাচ্ছেন। অ্যান্ড শার্পনেসের অপশন অ্যাড করার পর এখানে যে মাস্কিং অপশন আছে এটা ইউজ করার সঠিক উপায় হচ্ছে আপনি এক আঙ্গুল দিয়ে এই পাশে ধরবেন, এক আঙ্গুল দিয়ে এই পাশে স্লাইড করবেন। অ্যান্ড এখানে আপনি যে হোয়াইট পার্টগুলো এখন দেখতে পাচ্ছেন সেইখানে অলরেডি শার্পনেস আছে এবং ব্ল্যাক পার্টগুলো থেকে শার্পনেস ইরেজ হচ্ছে, মানে ওইখানে কোনো শার্পনেস থাকছে না। সো এটার মাধ্যমে আপনি আপনার সাবজেক্টকে বেটারভাবে শার্পনেস অ্যাড করতে পারবেন। সো এটাকে আমি 95% দিয়ে দিতেছি যাতে এক্সট্রা শার্পনেসগুলো বা এক্সট্রা ওভার শার্পনিং যে প্রবলেমটা হয় সেটা না থাকে। অ্যান্ড নয়েজ অপশনে ক্লিক করলে আপনি এখান থেকে আপনার ছবির ওভারঅল যদি কোনো নয়েজ থেকে থাকে সেটাকে এখান থেকে ক্লিয়ার করতে পারবেন। সো আমি হালকা একটু বাড়িয়ে দিলাম। কালার নয়েজে আপনি দেখবেন যে মোবাইল দিয়ে অথবা ডিএসএলআর দিয়ে ছবি তোলার ক্ষেত্রে রাত্রে অনেক বেশি লাল লাল নীল নীল নয়েজ এসে থাকে। সো সেইগুলোকে ইউজ করার জন্য জাস্ট এই কালার নয়েজকে আপনি যদি টার্ন অন করে দেন তাহলে এই নয়েজগুলো এখান থেকে গায়েব হয়ে যাবে, যেটা আপনার অবভিয়াসলি ফটোকে সুন্দর করতে হেল্প করবে। দেন আমাদের এখানে আছে অপটিক্স, যেটার মাধ্যমে আপনি যে ক্রোম্যাটিক এভারেজ এখানে সে অপশনটা পেয়ে যাচ্ছেন। জাস্ট এটাকে টার্ন অন করার মাধ্যমে আপনার ছবিতে দেখবেন অনেক সময় এই যে অথবা পেছনে সাদা কালার বেশি থাকলে যে পার্পল বা বেগুনি কালারের যে একটা লাইন আসে সেটাকে বলে ক্রোম্যাটিক অ্যাবেরেশন, সেটাকে আপনি এই অপশনটা অন করার মাধ্যমে এক ক্লিকে রিমুভ করতে পারবেন। অ্যান্ড আপনি যদি কোনো লেন্স দিয়ে ছবি ক্লিক করে থাকেন এবং সেই লেন্সে যদি বিগিনেট মানে কালো কালো এই কর্নার দিয়ে অপশন চলে আসে সেটাকে রিমুভ করার জন্য জাস্ট এইটা অন করে এখান থেকে লেন্স যেটা যেই ক্যামেরা দিয়ে ক্লিক করেছেন সেই ক্যামেরা সিলেক্ট করবেন। অ্যান্ড এটা অটোমেটিক্যালি লেন্স নিয়ে নেবে। অ্যান্ড সেটার বিগিনেটকে আপনি অবশ্যই এখান থেকে কন্ট্রোল করতে পারবেন। সো আমি এটাকে অফ করে দিলাম। অ্যান্ড নিচে আছে এখানে প্রোফাইল, যেটা সুন্দর সুন্দর কিছু কালার সেন্সর প্রোফাইল দেওয়া আছে যেগুলো আপনি ইউজ করে আপনার ছবিকে একটু এনহ্যান্সিং করতে পারবেন। বাট ইয়া আপনার ছবিকে এটা ম্যাক্সিমাম টাইপ খারাপ করে দেয়, তো এটা ইউজ করার দরকার নাই। দেন আমাদের লাইটরুমে চলে আসে মাস্কিং টুল। অ্যান্ড মাস্কিং টুলে আমরা যদি ক্লিক করি এখানে প্লাস এখানে ক্লিক করে আপনি এখন অনেকগুলো টুলস দেখতে পাবেন। এর মধ্যে এখানে আমাদের অটোমেটিক সিলেক্ট সাবজেক্ট, অটোমেটিক সিলেক্ট স্কাই, অ্যান্ড ব্রাশ টুল, লিনিয়ার গ্রেডিয়েন্ট, অ্যান্ড আরো দুইটা নতুন টুল আছে, তার মধ্যে কালার রেঞ্জ আর লুমিনিয়াস রেঞ্জ। তো সবগুলো আমরা এখানে আলোচনা করবো, লেটস গো। সো সিলেক্ট সাবজেক্ট হচ্ছে আমাদের সাবজেক্টকে অটোমেটিক্যালি সিলেক্ট করে দেবে, আমাদের ইন্টারনেট কানেকশন অন রাখতে হবে এইটার ক্ষেত্রেও। অ্যান্ড অবশ্যই আপনাকে এটা যদি আপনার মোবাইলে ওয়ার্ক না করে থাকে তাহলে আপনি আমার এই ভিডিওটা দেখে নিতে পারেন, যেটার লিঙ্ক আপনি পিন কমেন্টে অথবা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, যেখানে আমি দেখেছি লাইটরুমের যে কোনো প্রবলেম আপনি সলভ করবেন কিভাবে। সো দেখতে পাচ্ছেন আমাদের সাবজেক্টকে কিন্তু এটা অটোমেটিক্যালি ডিটেক্ট করে নিয়েছে। অ্যান্ড আপনি এখান থেকে আপনার সাবজেক্টের উপরে এখন যে কোনো চেঞ্জেস করতে পারবেন, যেমন আপনি যদি কন্ট্রাস্ট কম করতে চান বা হালকা একটু বেশি ব্রাইটনেস দিতে চান সেগুলো আপনি এখান থেকে
করতে পারবেন। অ্যান্ড প্রো টিপ একটা থাকবে, সেটা হচ্ছে আপনি এই যে সিলেক্ট সাবজেক্ট আছে এটাকে আপনি এখান থেকে ইনভার্ট করে দেবেন। ইনভার্ট করলে কি হবে, আপনার সাবজেক্ট যেটা আছে সেটাকে সারা ব্যাকগ্রাউন্ডে সবকিছু ও সিলেক্ট করবে। অ্যান্ড আপনি চাইলে হালকা একটু এক্সপোজারটাকে হালকা ডাউন করে দিতে পারেন, যার কারণে আপনার সাবজেক্ট বেটার ভাবে এক্সপোজিং হবে। আমি অন্য একটা ছবি সিলেক্ট করে নিতেছি যেখানে আমার স্কাই আছে, যেখানে আপনাদেরকে বেটার ওয়েতে আমি দেখাতে পারবো। ওকে, সো দেখতে পাচ্ছেন আমরা এখন চলে আসবো মাস্কিং অপশনে। অ্যান্ড প্লাস আইকনে ক্লিক করে সিলেক্ট স্কাই চুজ করব, এখানে জাস্ট ক্রিয়েট অপশনে ক্লিক করব। এইটাও আপনার ইমেজকে ডিটেক্ট করে অটোমেটিক্যালি। অ্যান্ড দেখতে পাচ্ছেন আমাদের স্কাই কিন্তু এখানে ডিটেক্ট হয়ে গেছে, আমাদের কিছু হিউম্যানকেও ও এখান থেকে নিয়ে নিয়েছে, যেটাকে আমরা কিভাবে আনসিলেক্ট করবো সেটা আমি দেখে দিচ্ছি। সো এখানে প্রো টিপ হিসেবে থাকবে আপনি কিভাবে আপনার সাবজেক্টকে এখান থেকে বাঁচাবেন। সো এখানে জাস্ট এই প্লাস মাইনাস আইকনে ক্লিক করবেন। অ্যান্ড সাবট্র্যাক্ট মানে হচ্ছে যে কোনো আপনি অপশনকে এখান থেকে আবার ইউজ করতে পারবেন আপনার একটা যে কোনো সাবজেক্টকে অথবা যে কোনো স্কাইকে বাঁচানোর জন্য। সো আমি এখানে আমার সিলেক্ট সাবজেক্ট করতেছি, কারণ আমি আমার সাবজেক্টকে ওই স্কাই থেকে মাইনাস করতে চাইতেছি, যাতে যে স্কাইতে আছে সেটা স্কাইতেই সিলেক্ট থাকে। সো এখন যদি আমি এখানে সিলেক্ট করি, দেখতে পাচ্ছেন আমাদের এই লোকগুলোর উপরে যে সিলেকশন ছিল সেটা চলে গিয়েছে এবং এই আকাশে চলে এসে। অ্যান্ড আমি যদি চাই যে এই গাছের ভেতরে যে সিলেকশনগুলো সেটা কিন্তু চলে গেছে, এটাকে আবার কীভাবে অ্যাড করবো, সো জাস্ট এই প্লাস এখানে ক্লিক করবো, অ্যাড টু মাস্ক এখানে ক্লিক করবো। আমি ব্রাশ করে অ্যাড করতে চাইতেছি, তাই ব্রাশ নিতেছি। আপনি যদি লিনিয়ার গ্রেডিয়েন্ট বা গ্রেডিয়েন্টের মাধ্যমে দিতে চান সেটাও দিতে পারেন, বাট আমি ব্রাশের মাধ্যমে এখানে জাস্ট ব্রাশ করে দেবো। অ্যান্ড আমাদের সাবজেক্টে আবার এখানে ফোকাস বা যে সিলেকশন সেটা চলে এসেছে দেখতে পাচ্ছেন। সো এইটা ছিল প্রো টিপ। এইখানে আপনি এটাকে কিভাবে ইউজ করবেন সেটাও একটা হ্যাক আছে, যেটা আমি আপনাদেরকে রিসেন্টলি এখন দেখাবো। জাস্ট এখানে যাবেন, অ্যান্ড টেম্পারেচার আপনারা ছবি ক্লিক করছেন সেটার অ্যাম্বিয়েন্ট অনুযায়ী, মানে যে পরিবেশটা থাকবে সেটা অনুযায়ী আপনি এখানে টেম্পারেচার মাইনাস অথবা প্লাস করবেন। সো আমি এখানে একটা ওয়ার্ম টোন আকাশ বা সন্ধ্যার আকাশ ক্রিয়েট করতে চাচ্ছি, সো সেইটাকে ইউজ করবো। জাস্ট এখান থেকে আমি এখানে এইভাবে স্যাচুরেশন বাড়িয়ে চেঞ্জ করে আমি এখানে ইউজ করতে পারবো। অ্যান্ড অবশ্যই ইউজ ফাইন অ্যাডজাস্টমেন্টটা অন করে দেবেন, তাহলে আপনার আকাশটাকে বা যে সিলেকশন করবেন সেটা সুন্দরভাবে ও সিলেক্ট করে দেবে। অ্যান্ড আপনি এখানে দেখে কালারটাকেও চেঞ্জ করতে পারবেন, যেমন আমি এখান থেকে অরেঞ্জ চুজ করে দিলাম। দেখতে পাচ্ছেন আমাদের ছবিটা কত সুন্দরভাবে ও এডিটিং করে দিয়েছে, তাও জাস্ট এক ক্লিকে। সো মাস্কিং টুলে এটা নতুন আপডেট এসেছে। অ্যান্ড মাস্কিং টুলে আপনি যদি ক্লিক করেন, দেন এখানে আপনি সেই স্ট্যান্ডার্ড ব্রাশ মোড পাচ্ছেন, যেখানে আপনি ব্রাশে সিলেক্ট করে যে কোনো পোর্শনকে সিলেক্ট করে আপনি সেটার উপরে যে কোনো ইফেক্ট এখান থেকে দিতে পারবেন, যেমন টেক্সচার, কালার, এক্সপোজার, শার্পনেস, ডিটেলস, হোয়াট এভার আপনি যেগুলো করতে চান। অ্যান্ড মাস্কিং এ যদি আবার ক্লিক করি, এখান থেকে লিনিয়ার বা রেডিয়াল এগুলো চুজ করতে পারতেছেন। বাট মাস্কিং অপশনে আপনি দেখতে পাবেন অন্যরকম যে টুলসগুলো, যেমন কালার রেঞ্জ, এখানে যদি আপনি ক্লিক করেন আপনি যে কোনো কালারকে এখান থেকে চুজ করে চেঞ্জ করতে পারবেন হিউড মাধ্যমে। সো আমি জাস্ট আমার এখানে টি শার্টটা চুজ করি, দেখেন টি শার্টের যে রেড জায়গাটা আছে এটাকে আমি অথবা এই বাইরের যে পোর্শনটুকু এইটাকে, সো এখানে আমি এটাকে রিফাইন করতে পারবো। সো আপনার যদি কালার রেঞ্জ বেশি হয় তাহলে কালার এটা বাড়াতে পারেন, অথবা আমি এখানে মিনিমাম রাখবো, তাই এতটুকু রাখলাম। এখন এটাকে আমি অ্যাপ্লাই করে দেবো। অ্যাপ্লাই করার পর আমার সিলেকশন কিন্তু শুধু এইখানে চলে আসে, আপনি এখানে বামে দেখতে পাচ্ছেন এখানে সিলেকশনটা। এখন আমি এখান থেকে যদি হিউ চেঞ্জ করি তাহলে আমার গেঞ্জির কালার এখান থেকে মানে চেঞ্জ হয়ে যাচ্ছে। আপনি যদি খেয়াল করেন দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে আমি এখানে সেটাও এক ক্লিকে চেঞ্জ করতে পারতেছি। অ্যান্ড আমি চাইলে অবভিয়াসলি স্যাচুরেশন ডাউনও করে দিতে পারি, বাড়াতেও পারি। অ্যান্ড আমি চাইলে এখান থেকে টেক্সচারটাকেও মাইনাস করে দিতে পারি। বেসিক্যালি আপনি এই সিলেকশনের উপর এখানে যতগুলো টুলস আছে সবগুলো আপনি ইউজ করতে পারবেন। অ্যান্ড এটা কিন্তু খুবই ভালো একটা টুল ছিল। অ্যান্ড মাস্কিং অপশনে আরও একটা টুলস আছে, যেটা হচ্ছে লুমিনেন্স রেঞ্জ। সো এইটা বেসিক্যালি কী করে, আপনি যে কোনো হাইলাইটেড পার্টকে আরও বেশি ব্রাইট করতে পারবেন সিলেক্ট করে। সো আমি ক্রিয়েটে ক্লিক করবো, অ্যান্ড আমি চাচ্ছি যে টি শার্টটা হালকা একটু ব্রাইট হোক। সো এটাকে আপনি এখান থেকে রেঞ্জ চুজ করতে পারবেন। ওকে, টি শার্টটা সিলেক্ট করে নিলাম। এখন আমি টি শার্টকে সিলেক্ট করে দেবো, ডান করবো এখান থেকে। অ্যান্ড এইটাকে আমি এখন ব্রাইট করতে পারবো, সো আমি এটাকে জুম আউট করে দেবো। অ্যান্ড হালকা এক্সপোজার বাড়াতে পারতেছি। অ্যান্ড হ্যাঁ, আমাদের সিলেকশন কিন্তু অন্যদিকে চলে যাচ্ছে। সো সিলেকশনকে আপনি যদি ঠিক করতে চান তাহলে এখানে সেরকমই মাইনাস এখানে ক্লিক করবেন, সাবট্র্যাক্ট ফ্রম মাইনাস, যার মাধ্যমে আপনি সিলেকশন এখান থেকে রিমুভ করতে চান সেটার মাধ্যমে আপনি করতে পারেন। সো আমি যদি সিলেক্ট সাবজেক্ট দিই, আমাদের সাবজেক্টের থেকে এই সিলেকশনটা চলে যাবে এবং আপনি বাইরে চাইলে এটাকে ইউজ করতে পারেন। এখন দেখেন আমাদের সাবজেক্টের কাছ থেকে সিলেকশন চলে গিয়েছে। অ্যান্ড আমি চাইলে এটাকে দেখতে পাচ্ছেন বাইরের যে এক্সপোজার সেটা আমি এখান থেকে কন্ট্রোল করতে পারতেছি। সো আমি এখান থেকে হালকা একটু ডিহেজ অ্যাড করবো। দেন চলে আসে আমাদের লাইট রুমে হিলিং টুল। অ্যান্ড হিলিং টুলেও কিন্তু অনেক বড় একটা আপডেট এসেছে এআই, সেটা হচ্ছে এখানে রিমুভ টুল অ্যাড করেছে। আপনি যদি এখানে ক্লিক করেন তাহলে দেখতে পাচ্ছেন এখানে হিলিং টুল, বাট এখানে এআইয়ের মাধ্যমে আপনি এখন যে কোনো জিনিস রিমুভ করতে পারবেন ডিরেক্টলি। সো আমি যদি এখানে ক্লোন টুলটা দেখাই, ক্লোন টুলটা বেসিক্যালি আপনার করে থাকে কি, আপনি যে কোনো সাবজেক্টকে এখান থেকে কপি করে অন্য জায়গায় নিতে পারবেন, অথবা অন্য কোনো জায়গার যে জিনিসটা সেটাকে এখানে কপি করে পেস্ট করতে পারবেন। সো আমি জাস্ট এখানে যদি এইটা দেখেন সিলেকশনটাকে সরাই,
তাহলে এটা বিভিন্ন জায়গার সিলেকশনকে এইখানে ক্যাপচার করবে। সো এইভাবে বেসিক্যালি এটা কাজ করে থাকে। অ্যান্ড আপনি যদি মনে হয় যে আমি সিলেকশনটাকে খারাপ করে দিয়েছি বা ডিলিট করার প্রয়োজন, তাহলে ডিলিট সিলেকশনে ক্লিক করে আপনি সিলেকশন ডিলিট করতে পারবেন। অ্যান্ড এই হিলিং টুল অবভিয়াসলি কীভাবে কাজ করে সেটা আপনি জানেন, জাস্ট এটাকে হিল করতে পারবেন। সিলেক্ট আপনার সিলেকশন যেখানে যেখানে সেখানে আপনি হিল করতে পারবেন। ইটস সুপার ইজি। বাট লাইট রুমের যে নতুন এআই যে রিমুভ ফিচারটা, এইটা কিন্তু খুবই সুন্দরভাবে কাজ করে। যে কোনো সাবজেক্টকে বা যে কোনো জিনিসকে আপনি সুন্দরভাবে এখান থেকে রিমুভ করতে পারবেন। যেমন আমার এখানে দেখতে পাচ্ছেন ব্লারে একটা সাবজেক্ট আছে, এটাকে যদি আমি মার্ক করি, এটা এআই ইউজ করে, ইন্টারনেট কানেকশন ইউজ করে সুন্দরভাবে এটাকে রিমুভ করে দেবেন। সো আমি জাস্ট মার্ক করে দিলাম। দেখতে পাচ্ছেন এটা এখানে কত সুন্দরভাবে এখান থেকে গায়েব করেছে। যদিও এটা রেজাল্ট হালকা একটু কম পারফেক্ট লাগতেছে, বাট এটা আপনার ডিপেন্ড করে মাস্কিং অথবা ডিপেন্ড করে ছবি অনেক বেশি ভ্যারি করে। সো আমি যদি এখান থেকে দেখতে পাচ্ছেন যে অ্যাপেলের যে লোগোটা, এটা যদি সরাতে চাই, এটা খুবই পারফেক্টলি রিমুভ করতে পারবে। কারণ এখান থেকে রিমুভ করা সো ইজি এবং এটা খুবই পারফেক্টলি করা সম্ভব। তো এটা ডিপেন্ড করে আপনার এরিয়া টু এরিয়া। দেখতে পাচ্ছেন এখান থেকে বোঝাই যাচ্ছে না, আমি এখানে আইপ্যাড যে লেখাটা এটাকে রিমুভ করে দেখাই আপনাদের। অ্যান্ড এই রিমুভ টুলের মাধ্যমে আপনি এখান থেকে রিমুভ করতে পারবেন। দেখতে পাচ্ছেন এখানে কোনো কিছু লেখা ছিল বোঝাই যাচ্ছে না। অ্যান্ড এখানে পেন্সিল আইকনে ক্লিক করে আপনি যে রিমুভ করেছেন যে জায়গাগুলো বা যেখানে আপনি হিলিং টুল বা যে টুলগুলো ইউজ করেছেন সেগুলোর অপাসিটি আপনি এখান থেকে কম বেশি করতে পারবেন। সো আমি এখান থেকে ডান করে দিচ্ছি, অ্যান্ড এখানেও ডান করে দিলাম। তো এটাই ছিল আজকে লাইটরুমের টিউটোরিয়াল। যদি ভালো লেগে থাকে ডেফিনেটলি আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। ভিডিও হেল্পফুল মনে হলে একটা লাইক করে মোটিভেট করতে পারেন। আর লাইটরুমের যে কোনো প্রবলেম ঠিক করতে এই ভিডিওটি দেখতে পারেন। অলসো থ্যাংকস ফর ওয়াচিং, বাই।